ওকে আশোক করা যাক, অধ্যায়টা শুরু করা যাক। তো অধ্যায়টা আমরা কোন অধ্যায়টা শুরু করব আজকে? আজকে আমরা গুণগত রসায়ন, যেটা হলো আমাদের প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টা আমরা আসলে কিভাবে পড়ব, কি কি পড়ব, এগুলা নিয়ে আমরা একটু পড়াশোনা করি, একটু দেখি। দেখো, প্রথমত এই অধ্যায়টা যখন তুমি শুরু করবা, তোমার প্রথম কাজ অধ্যায়টাকে দুই ভাগে ভাগ করে ফেলবা। কি কি ভাগ? একটা ভাগে তুমি পাবা পরমাণুর মডেল ও পরমাণুর গঠন, এবং আরেকটা ভাগে তুমি পাবা দ্রাব্যতা। এই যে এই ভাগটা, এটা প্রচন্ড থিওরিটিক্যাল, প্রচন্ড মানে খুবই ঝামেলার জিনিসপাতি আছে, অনেক কিছু বুঝার আছে। আর দ্রাব্যতা এই পার্টটা খুবই সহজ। তো তুমি যখন পরমাণুর মডেল ও গঠনে যাবা, তুমি জানো যে খুবই জনপ্রিয় দুইটা মডেল, একটা হলো রাদারফোর্ডের মডেল, একটা বোরের মডেল। এই মডেল দুটো তোমাকে প্রথমে পড়তে হবে, এদের সাফল্য কি, সীমাবদ্ধতা কি, ক্লাস টেন থেকে পড়ে আসতেছো। এরপরে তুমি যেটা পাবা, বোরের গণনা। বোরের মডেলের উপর ভিত্তি করে আমরা অনেকগুলা গণনা শিখবো। ওই গণনাগুলোর মধ্যে আছে একটা কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের শক্তি, এই জিনিসগুলো আমরা গণনা করা শিখব। এরই সাথে সাথে আমরা আবার হাইড্রোজেন বর্ণালী গণনা করা শিখে যাব। হাইড্রোজেন বর্ণালী, এখানে শক্তি থেকে হাইড্রোজেন বর্ণালী কনসেপ্টটা চলে আসবে। যখনই হাইড্রোজেন বর্ণালী বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের কথা আসবে, এর সাথে রিলেট করে চলে আসবে ইউভি, এমআরআই, এক্সরে। এগুলার কোথায় ব্যবহার হয়, কি কি ব্যবহার হয়, কোন কোন জায়গায় ব্যবহার করা হয়, এইসব জায়গা নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। এরপর যখন এই মডেলগুলো রাদারফোর্ড এবং বোর নিয়ে আমাদের এই সব পড়াশোনা শেষ হয়ে যাবে, তখন আমাদের আসলে এই কি বলে কোয়ান্টাম মডেলের কিছু ছোট ছোট জিনিস আমাদেরকে পড়তে হবে কোয়ান্টাম মডেল থেকে। তো আমরা কোয়ান্টাম মডেল অত ডিটেলস পড়ার কিছু না, এখানে ছোট ছোট জিনিস পড়বো। তার মধ্যে থাকবে ডি ব্রগলির ইকুয়েশন, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আবার কোয়ান্টাম সংখ্যা পড়বো। কোয়ান্টাম সংখ্যাকে আসলে তোমরা কোয়ান্টাম মডেল থেকে আসলেও অত জটিলভাবে পড়ার দরকার না, আমরা কোয়ান্টাম মডেল অনেক সহজভাবে পড়বো, অত জটিলে যাব না। এরপর আমরা এখানে আবার ইলেকট্রন বিন্যাস শিখবো, যেগুলো আমরা বাচ্চাকালেও শিখছি, এই জিনিসগুলো দেখবো। দেখার মাধ্যমে মোটামুটি আমাদের এই সেটটা শেষ হবে, ঝামেলার সাইডটা। এটা শেষ হয়ে গেলে আমরা দ্রাব্যতায় চলে যাব। দ্রাব্যতায় গেলে তোমার জন্য জীবনটা আরো সুন্দর হয়ে যাবে, এখানে তুমি মজার মজার জিনিসপাতি পাবা। দ্রাব্যতাকে প্রথমে তুমি তিনটা স্টাইলে শিখবা, গ্রাম পার হান্ড্রেড গ্রাম এককে, গ্রাম পার লিটার এককে, মোল পার লিটার এককে। দ্রাব্যতা একটা টপিককে আমরা তিনটা এককে শিখব। শিখার পরে আমরা দ্রাব্যতা গুণফলে চলে যাব, একটা টপিক আছে দ্রাব্যতা গুণফল, সেইখানে গিয়ে দ্রাব্যতা গুণফল শিখার পরে আমরা মজার এক ধরনের ম্যাথ পাবো, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো অদক্ষেপ পড়বে কি, তোমাকে প্রশ্ন করা হবে অদক্ষেপ পড়বে কি, সেই ম্যাথগুলা করব। সেগুলা করার পর তুমি দেখবা যে চলে আসবে লবণ শনাক্তকরণ। এই অদক্ষেপের উপর বেস করে অদক্ষেপের কি রং হয়, কি রং দিলে কোন ধাতুকে আমরা বুঝবো, এগুলোর উপর ভিত্তি করে লবণ শনাক্তকরণ আমাদেরকে পড়তে হবে। লবণ শনাক্তকরণ মনে রাখবো, তোমাকে ল্যাবে প্রচুর প্র্যাকটিক্যাল করতে হবে লবণ শনাক্তকরণের উপর। এই ছাড়াও আমাদের সৃজনশীল প্রশ্নের দুই নাম্বারে, কখনো তিন নাম্বারেও লবণ শনাক্তকরণ এসে থাকে। এখন কথা হলো ভাইয়া, কেমিস্ট্রির চ্যাপ্টারগুলোর না সব কিছু একদম সমানভাবে পড়তে হয় না, কিছু কিছু টপিক আছে এগুলো শুধুমাত্র অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, একাডেমিকে এগুলোকে আসতে দেখা যায় না। তো ওই টপিকগুলোকে আমি রাখছি যে কী কী কম কম পড়বো। হ্যাঁ, কিছু টপিক তুমি দেখবা এগুলো নিয়ে তুমি হতাশ হওয়ার দরকার নাই। যেমন শ্রোডিঞ্জারের সমীকরণ তুমি দেখবা, তুমি যদি এই বয়সে শ্রোডিঞ্জারের সমীকরণ বুঝতে চাও তাহলে কিন্তু বিপদ আছে, এগুলো অত বেশি পড়া লাগবে না। তুমি দেখে যাবে যে হ্যাঁ, শ্রোডিঞ্জারের সমীকরণ বলে কিছু আছে। এরপর তুমি ক্রোমাটোগ্রাফি পাবা, ক্রোমাটোগ্রাফি পড়বা, রিডিং পড়ে যাবা, বাট ক্রোমাটোগ্রাফির ডিটেলস, প্রসেস কী কীভাবে করা হয় ওইগুলো এত প্রয়োজন নাই। কোন কোন টাইপের ক্রোমাটোগ্রাফি আছে, ওইখানে কী কী সচল মাধ্যম, কী কী নিশ্চল মাধ্যম, এই জিনিসগুলো দেখে যাবা। এরপর আছে পাতন, পাতন তাও ওই যে অ্যাজ ইউজুয়াল তুমি কম কম ভাবে যেটা বাংলা পড়া এটা পড়ে যাবে। তবে পাতনের ব্যবহারের উদাহরণগুলো লিখে রাখবা, যে কোন ধরনের পাতন কোথায় ব্যবহার করা হয়, এগুলো থেকে কোশ্চেন আসে, এটা থেকে তবে রিটেন কোশ্চেন কখনো হয় না। এরপর আছে দ্রাবক নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন দিয়ে শুধু পড়ো, দ্রাবক নিষ্কাশন কাকে বলে, ওইখানে যে কেডিএর ম্যাথগুলো আছে বেসিক্যালি দেখা যায় একাডেমিকে কখনো আসে না, অ্যাডমিশনের টপিক। সো এইখানে গিয়ে তোমরা অত বেশি পেঁচানোর দরকার নাই, যেটুকু বেসিক থেকে জানতে পারবা পড়ে বুঝবা, ওইটুকু পড়লেই এনাফ। সো স্টার্ট করে দাও পড়াশোনা গুণগত রসায়ন। আচ্ছা, একটা পয়েন্ট আছে,
পয়েন্ট একটু বলি। আচ্ছা তোরা যারা হচ্ছে এই ভিডিওটা দেখছিস, সো কম বেশি তো আইডিয়া পেয়ে গেছিস এই চ্যাপ্টার সম্পর্কে, বাট আমার একটা ওভারঅল অ্যাজাম্পশন বা ওভারঅল একটা ওভারভিউ আছে এই চ্যাপ্টার সম্পর্কে, আমার মনে হয় যে তোদের জন্য অনেক ক্ষেত্রে হেল্পফুল হইতে পারে। সো এই জন্য তোদের ভাইকে একটু ইন্টারাপ্ট করলাম, সরি ফর দ্যাট। সো এইখানে এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে অলওয়েজ দুইটা পার্টে ভাগ করবি, এবং কোথায় বেশি জটিলে যাবি কোথায় বেশি জটিলে যাবি না সেই জায়গাটা একটু জেনে রাখ। মূলত এই অধ্যায়টাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হচ্ছে যেটার সাথে তোরা আগের থেকে পরিচিত প্লাস জটিল। জটিল কেন, তোদের কাছে জটিল মনে হয় না, বাট ওটা আসলে বোঝা অনেক কঠিন। কেমন, প্রথমত যেটা হচ্ছে পরমাণু মডেল নিয়ে যে কথাবার্তা, যত কথাবার্তা আছে যাবতীয় কথাবার্তায় কিন্তু তোদের জন্য, যদিও তোরা এটার সাথে কিছুটা পরিচিত, কিন্তু এই কথাগুলো তোদের লেভেলের না, লেভেলের না বলতে এটা অনেক হায়ার লেভেলের কথাবার্তা। যদি বলা হয় তোর পরমাণু মডেল, পরমাণু মডেলে বর্তমানে কি কোয়ান্টাম মডেল টডেল চলতে, সেগুলো খুবই জটিল একটা আলোচনা, এগুলো আসলে নর্মাল মানুষের বোঝার কথাও না। সো এই ধরনের জিনিসপত্র বা ডি ব্রগলির সমীকরণ বা শ্রোডিঞ্জারের সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এগুলো কিন্তু অনেক হাই লেভেলের কথাবার্তা যেগুলো তোরা বুঝিস না। সো এই জিনিসগুলো পেঁচানোও হয় না, এগুলো থেকে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, অবশ্যই আসে পরীক্ষায়, এবং এই প্রশ্নগুলো ডিরেক্ট থাকে, প্রশ্ন কোনো ধরনের জটিল প্রশ্ন এখান থেকে থাকে না, কিন্তু তোদের লেভেলে বোঝানো সহজ এরকম টপিক হচ্ছে পরবর্তী সেগমেন্টটা, সেটা হচ্ছে দ্রাব্যতা বা দ্রাব্যতা সংক্রান্ত যত সমস্যা আছে, এই অংশটা কিন্তু তোদেরকে বোঝানো সহজ। তোরা আগে পড়িসনি কিন্তু বোঝানো সহজ, তোদের লেভেলে বোঝানো যায়, হায়ার লেভেলে যাইতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য এই জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো কি হয় কঠিন হয়। তাহলে বুঝা দেখ, মনে রাখবি তোদের বইয়ের সব বইয়ের, যে বইয়ে যাস না কেন, সব বইয়েরই যে জিনিসগুলা তোরা কম পারার কথা বা তোদের লেভেলে বোঝা টাফ, সেই জিনিসগুলা থেকে প্রশ্ন হবে তোর হচ্ছে সহজ। যে জিনিসগুলো তোদেরকে বোঝানো আসলে হচ্ছে মানে ইজি, সেই সব জায়গার থেকে প্রশ্ন হয় পেঁচানো। যদি আমি বায়োলজির ক্ষেত্রে তোরা যে ভিডিওগুলো দেখছি সেখানে কিন্তু আমি যেগুলো ব্যাখ্যা করছি, যেসব জায়গা থেকে দেখা যায় যে অধ্যায় আসলে যেসব জটিল পার্ট থাকে, ধর হচ্ছে আমি বলি পরিপাক ও শোষণ অধ্যায়, সেখানে কি জটিল পার্ট থাকে, জটিল পার্টটা থাকে মেনলি হচ্ছে তোর যে সমন্বয় নিয়ন্ত্রণ, অর্থাৎ হচ্ছে কীভাবে হচ্ছে আমাদের ব্রেন আমাদের সকল কাজ বাজ করে, এই ধরনের জিনিসপত্র আমাদের মানে পরিপাক, আমাদের খাদ্য শোষণ টোষণের যে কিভাবে কাজ করে, ব্রেন হেল্প করে কিভাবে, এই জিনিসগুলো কিন্তু অনেক জটিল থাকে এবং এই জায়গা থেকে প্রশ্ন নর্মালি আসেই না বা পেঁচানো হয় না। তো মনে রাখতে হবে যে সব জায়গা জটিল সেই সব জায়গা থেকে প্রশ্ন পেঁচানো কম হয়, এই জায়গা দেখে প্যানিক করা যাবে না, আর যেসব জায়গা হচ্ছে সহজ সেসব জায়গা থেকে প্রশ্ন হয় তুলনামূলকভাবে জটিল। ওকে, থ্যাংক ইউ।